শিহাব জি কি খুঁজো একটু ইয়াটিটা লাগছে তো আচ্ছা দিছি খাবো না কি খাবা ওদিকে লাচ্চা সময় আছে লাচ্চা সময় করে দিব আচ্ছা আপনি যে একটু লাচ্চা সময় আছে তাহলে লাচ্চা সময় করো লাচ্চা সময় কি করে দিব না পিঠা করে দিব ডিম দিয়ে পিঠা করো দাঁড়া আমি ধরি ফালাই দিব ফালাই দিব একেবারে নরম হয়ে যেতে হবে না হয় না ইয়ে লাড্ডু লাড্ডু হচ্ছে কারণ পিঠা করতে ডাইস লাগে এই যে এখন আমি একে একে সবগুলা লাড্ডু করে সারি তুমি পারবা লাড্ডুগুলো তো এখন ইয়ে বেশি নরম নরম লাগতেছে ভাজবো না আচ্ছা ভাজার পরে আবার অনেক শক্ত হয়ে যাবে না স্কিপ করে দাও এই যে শিহাব এই যে বানাই ফেলছি এগুলা ইয়া হয় নাই
পিঠা না লাড্ডু লাড্ডু এখন এগুলা ভাজবো বুঝছো তুমি ইয়া করো ওই মিশে ভিতর থেকে তেলের কড়াইটা বার করে আনো নামাজ পড়ে সেটা পাইবে আর আগে পাইবে না আজান দিয়ে দিবে না এখন আম্মু এটা তো তেল এই তেলটা আর একটা পিঠা ভাত দিলাম এই তেলটা এখন এই যে এটা যে রেখে দিব এটাতে আমি ফুলান তেল রাখি তেলটা পরিষ্কার আছে কিন্তু এটা তার ভাজাভুড়ি করা যাবে না এই তেলটা দিয়ে যখন তরকারি রান্না করবো তরকারিতে দিয়ে ফেলতে পারবো তেলটা ফালাই ফালাই দেয় না এটা পরিষ্কার তবে ভাজাটা আরেকবার ভাজাটা ঠিক হবে না বিসমিল্লা আর যদি এই তেলটাতে আবার ভাজা ফুরি করে ওইটা সমস্যা ওইটা সমস্যা হয়ে যায় এই জন্য কড়াইটা ফুসিয়ে করে আন না তারপরে এখন আমি এখানে তেল দিতেছি আমি দিন না দুটো তুমি হাতে ফালাই দিবে তো আচ্ছা আমি চেষ্টা করি না না তুমি এভাবে দিও না তুমি এটার মধ্যে নাও এটার মধ্যে নাও হ্যাঁ তুমি সামনে যাও দাঁড়া আমি দিই তোমাকে দাঁড়া এবার এগুলো ঢেলে দাও আস্তে করে ঢালো আস্তে করে ফাঁসি দিয়ে ঢালো বিসমিল্লাহির রহমানির রহিম বাস এই বেশি নাড়ো না হ্যাঁ আবার এই ফাঁসি দিয়ে দুটো দাও এই ফাঁসি দিয়ে দাও দিদি দিদি ঢেলে দাও ওই ফাঁসি দিয়ে দাও খালি দিয়ে শিহাব পিঠা বানায় শিহাব রান্না শিখতেছে আমার সাথে সাথে আমার সাথে আমাকে হেল্প করতেছে শিহাব এই যে তুমি নাড়ো না শিহাব বেশি নাড়ো না নাড়লে ভেঙে যাবো একদম ধরো না এখন এবার নাড়ার উপরে থাকতে হবে যদি তুমি নাড়া বন্ধ করে দাও তাহলে পিঠাটা লাড্ডুটা পুড়ে যাবে এটা সোনালি আপ যখন হবে তখন সোনালি ভাব তুমি এটাতে উঠাও উঠে ফেলো তুমি ভাবতো না থাক আমি উঠাই তুমি ভাবো তুমি সরো তুমি সরো গুড়া করছো না এই যে পাখি ডিম দিচ্ছে এই যে দাঁড়ান বাইর করি এই যে আজান দিচ্ছে এখন না ফত হবে পাখি খাবার তো একটু দিয়ে হাগু করে অবস্থা খারাপ করে রাখছে আজকে প্রতিদিন সকালবেলা বসে তার বলবলা উঠছে আজকে হ্যাঁ শিহাব রাদিয়া পিঠা কেমন হয়েছে খুব মজা হয়েছে হ্যাঁ খুব মজা হয়েছে একেবারে ফোনও মানে আমি ছোটবেলায় যেটা বলতাম আমি ফাইনকে আসলে পিঠাটা অনেক ভালো হয় পিঠাটা দেখুন কেমন মসমস হয় অনেক শক্ত হয় পিঠাটা বাসায় মেহমান আসলে দুধ দিয়ে নরম ভিতরে বাসায় মেহমান আসলে ঝটপট হাতের কাছে কিছু না থাকলে সেমাই থাকলে আর একটা ডিম থাকলে একটু চিনি দিয়ে ঝটপট বানাইয়া মেহমানদের দেওয়া যায়
আমাদের পিঠাটা পিঠা না লাড্ডু লাড্ডুটা এটাকে পিঠাও করা যায় যদি আমার কাছে কুকিজ ডাইস থাকতো কুকিজ ডাইস দিয়ে করা যায় কুকিজ ডাইস নাই সেই জন্য আমি হাতে গোল গোল করে লাড্ডুর মতো বানাইছি এখন আপনারা বাসায় করে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে পিঠাটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ